আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে। বাংলাদেশ আওয়ামী লীগের একটা প্রতিনিধি দল তাদের সভাপতি মণ্ডলীর সভাপতি মণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ভারত গিয়েছিল। ভারতে তারা তিন দিন থেকেছে, থেকে ওখানে ভারতের বিজেপির নেতৃবৃন্দ, ভারতের সরকারের দুজন মন্ত্রীর সঙ্গে দেখা টেখা করে দেশে ফিরেছে। এবং এই ভ্রমণটা আসলে কিন্তু ছিল তাদের এই যে যাওয়াটা, এটা কিন্তু রাষ্ট্রীয় কোনো সফর ছিল না, এটা বিজেপিরই একটা কর্মসূচি আছে। ওরা করেছিল কর্মসূচিটা এই ওদের নির্বাচনকে কেন্দ্র করে, সেটা হলো বিজেপিকে জানুন, এই মর্মে তাদের একটা কর্মসূচি, তারই অংশ হিসাবে তারা বাংলাদেশের এই দলটিকে আমন্ত্রণ জানিয়েছিল। তো বাংলাদেশের দল যখন সেখানে গিয়েছিল, এখানকার রাজনৈতিক অঙ্গনে একটা আলোচনা খুব স্পষ্ট ছিল, সেটা হলো যে বাংলাদেশের কিন্তু সামনে নির্বাচন, ভারত যেমন বাংলাদেশের অবস্থানটা তাদের সম্পর্কে জানতে চায়, বাংলাদেশে হয়তো তেমনি আমাদের নির্বাচনে ভারতের অবস্থানটা কি হবে সে সম্পর্কে হয়তো কিছু জানতে চায় অথবা কোনো প্রতিশ্রুতি চায়। এবং আওয়ামী লীগের একটা অংশের ধারণা ছিল যে এই সফরে বাংলাদেশ এখন নির্বাচনের আগে, আমি তো বলবো বাংলাদেশের ইতিহাসে নির্বাচনকে কেন্দ্র করে বৈদেশিক ভূমিকা এত প্রবল এর আগে কোনো নির্বাচনে হয়নি। ক্রমাগত কখন বাংলাদেশের সারাক্ষণই আমেরিকার কোনো না কোনো প্রতিনিধি দল আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে, তাদের মতামত দিচ্ছে, জাতিসংঘ তাদের মতামত দিচ্ছে, ইউরোপিয়ান ইউনিয়ন তাদের বক্তব্য বলছে, এটা চলছে, এমন কখনো হয়নি। এই সময়ে আওয়ামী লীগ যাদেরকে তাদের সবচেয়ে বড় মিত্র বলে মনে করে এবং দাবি করে সেই ভারত, তারা কিন্তু একদমই চুপচাপ। তাই অনেকে ধারণা করেছিল এই যে আওয়ামী লীগ যাচ্ছে ভারতে, হয়তো কোনো একটা সুসংবাদ নিয়ে আসবে, হয়তো এমন একটা তথ্য নিয়ে আসবে যা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা উদ্দীপ্ত হতে পারবে, ভাবতে পারবে যে যত রকম সমস্যায় আসুক না কেন ভারত তাদের সঙ্গে আছে। প্রশ্ন হচ্ছে এই সফর কি তাদেরকে সেই বার্তা দিয়েছে? এই পাঁচ সদস্যের লোক যে প্রতিনিধি দল সেখানে গিয়েছিল, যদিও তারা সবাই সরকার এবং সরকারি দলের লোক, তারা কি তাদের কাছ থেকে সেই বার্তা, সেই নিশ্চয়তা নিয়ে আসতে পেরেছে? ওখান থেকে ফেরার পর বৃহস্পতিবার এই প্রতিনিধি দলের সদস্যরা একটা প্রেস কনফারেন্স করছে সাংবাদিকদের জানানোর জন্য তারা কি করলো, কি পেলো, কি দিল, এটসেট্রা এটসেট্রা। সেখানে তাদের কথা, উচ্চারিত কথা এবং বডি ল্যাঙ্গুয়েজ কোনোটাতে কিন্তু আমার মনে হয়নি তারা খুব বেশি কিছু পেয়েছে, বরঞ্চ তাদেরকেই কিছু অপ্রীতিকর প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে বলে আমার ধারণা হয়েছে। হয়তো আপনারা বলবেন আমি কি করে বুঝলাম, না তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, তাদের যে কথাবার্তা, সেখানে যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, আপনি ভারতের একটা পত্রিকার কথা বলি, আমি ভারতের বাংলা পত্রিকা আনন্দবাজারের কথাই বলি, আনন্দবাজারে এই নিউজে কিন্তু একটা জিনিস আছে, সেটা হলো নিউজের আমি দুটা লাইন পড়ে শুনি আপনাকে, চীনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা প্রশ্নে আওয়ামী লীগ নেতৃত্বের বক্তব্য, চীন বাংলাদেশের উন্নয়নমূলক প্রকল্পের অংশীদার ঠিকই, কিন্তু তা নিয়ে ভারতের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। অর্থটা কি দাঁড়ালো? অর্থটা দাঁড়ালো এই যে বাংলাদেশকে ভারতের কাছে জবাবদিহি করতে হয়েছে চীনের সঙ্গে আমাদের সম্পর্ক কতটা ঘনিষ্ঠ তা নিয়ে, এবং বাংলাদেশ তাদেরকে বলেছে যে আপনাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, আমার চীন আমাদের কেবল উন্নয়নমূলক প্রকল্পের অংশীদার। তো বাংলাদেশ কি বলেছে তাকে বিশ্বাস করেছে ভারত? সব খুব বিশ্বাস করবে, এটা হয় তাদের নিজস্ব গোয়েন্দা সংস্থা নাই, তারা কি নিজেদের মধ্যে করে যোগাযোগ করে না? করে। প্রশ্ন হলো তারা করে এবং যোগাযোগ করে তারা যে তথ্যটা পেয়েছে সেই তথ্যে তারা অতটা হ্যাপি নয় বলেই কিন্তু প্রশ্নটা করেছে, এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। এমনি এমনিতে প্রশ্ন খোসালাপ করার জন্য তো নয়, তাই না? তারা এই প্রশ্নটা তুলেছে এই কারণে তারা যে তথ্য পেয়েছে সেই তথ্যে তারা সন্তুষ্ট নয়,
এবং তারা প্রশ্ন করার অর্থ হলো তাদের কাছ থেকে তাৎক্ষণিক উত্তর চাই, উত্তর চাওয়ার জন্য প্রশ্ন করা হয় না কূটনৈতিকভাবে। কূটনৈতিকভাবে প্রশ্ন করা হয় এই কারণে যে বলে দেওয়া হয় এই প্রশ্নের মাধ্যমে যে তোমাদের এই আচরণটায় আমরা হ্যাপি নই। এর আগে কখনো কিন্তু এ ধরনের প্রশ্নের মুখে বাংলাদেশকে পড়তে হয়নি, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। কাজেই তারা খুব খুশি মনে আমাদেরকে সব দিয়ে দিয়েছে, বলেছে তোমরা যা করবা একদম ক্লিন চিট দিয়ে দিলাম, আমরা সব সময় তোমাদের সঙ্গে আছি। মনে হয় এবারটা সেরকম হবে না, যেমনটা 2018 সালে নির্বাচন হয়েছিল। দেখেন এই বিষয়টা কিন্তু আমাদের যারা এখানে এসেছে আসার পর তারাও কিন্তু এই কথাটা বলেছে, যেমন প্রেস কনফারেন্সে আমাদের যারা ছিলেন তারা বলেছে যে বাংলাদেশের সঙ্গে চীনের যে সখ্য বৃদ্ধি হয়েছে এই বিষয়টি আলোচনায় এসেছে। আওয়ামী লীগের নেতারা তাদের বোঝানোর চেষ্টা করেছেন যে চীনের সঙ্গে সম্পর্ক পুরোপুরি অর্থনৈতিক, যেমনটা ভারতের সঙ্গেও চীনের রয়েছে, বোঝানোর চেষ্টা করেছেন। ভারত কতটুকু বুঝেছেন সেটা তো বোঝাই যাচ্ছে। কাজে চীনের সঙ্গে আমাদের সখ্য বৃদ্ধির বিষয়টি এসেছে, কিন্তু মানে সখ্যের বিষয়টা না, সখ্যের পরিমাণ মানে ঘনিষ্ঠতার পরিমাণ বেড়েছে এই প্রসঙ্গটা কিন্তু এসেছে। কাজে এখান থেকে আমরা কতটুকু কি পাবো বলা বড় কঠিন। বাংলাদেশে যে প্রেস কনফারেন্স হয়েছে আমাদের নেতাদের, তারা আরেকটা কথা বলেছেন, আরেকটা আলোচনা এসেছে, সেটা হলো যে মার্কিন ভিসা নীতি, র্যাবের উপর নিষেধাজ্ঞা, নির্বাচন সহ যুক্ত নির্বাচনের ব্যাপারে যুক্তরাষ্ট্রের চাপ, এ সমস্ত বিষয়ে কিন্তু আলোচনায় এসেছে। সেখানে ভারতের নেতারা নাকি তাদের জানিয়েছেন যে তারা তাদের মতো করে এ বিষয়ে কাজ করছেন, ক্রমে এর প্রভাব দেখা যাবে। ভারতের প্রচেষ্টার প্রভাব ইতিমধ্যে কিছুটা দৃশ্যমান হওয়ার কথাও বলেছেন ওই দেশের গুরুত্বপূর্ণ একজন নেতা। এই হলো কথা, প্রভাব কতটুকু দেখা যাবে তাদের মতো করে কাজ করছেন, এটা এটা হলো একটা চূড়ান্ত অস্পষ্ট কথা। আমরা আমাদের মতো করে কাজ করছি বিষয়টা কি বলা বড় কঠিন, এবং প্রভাব দৃশ্যমান হচ্ছে কি আমি তো কিছু দেখি না এখন পর্যন্ত, বরং আমি মনে করি চাপ ক্রমশ বাড়ছে। তো বটম লাইনটা কি দাঁড়ালো? বটম লাইন এটাই দাঁড়ালো আমার বিবেচনায় 2018 নির্বাচনের সময় আগে ভারতের কাছ থেকে বাংলাদেশ সরকার যেরকম ক্লিন চিট পেয়েছিলেন, যেরকম ব্ল্যাঙ্ক চেক পেয়েছিলেন যে যা ইচ্ছা তা লিখে নিন আমার সম্মতি আছে, তার নমুনা দেখাতে যে তাদের পররাষ্ট্র সচিব কিন্তু ওটা তো 2014 বলছে বাজানি 2014 নির্বাচনের সময় কিন্তু তাদের পররাষ্ট্র সচিব এদেশে চলে এসেছিল। তো 2014 এবং 2018 তাদের যে ভূমিকা ছিল, যতটা অ্যাগ্রেসিভ ভূমিকা ছিল আওয়ামী লীগের পক্ষে, এবার বোধ করি ততটা থাকবে এমন কোনো প্রমাণ এখন পর্যন্ত আমার কাছে দৃশ্যমান হচ্ছে না। ফলে খুব বেশি একটা আশাবাদী হওয়ার মতো অবস্থানে আওয়ামী লীগ এখনো সম্ভবত পৌঁছতে পারেনি। তবে রাজনীতি তো দেখা যাক সামনে কি হয়, রাজনীতির পরিবর্তন যে কোনো মুহূর্তে হতে পারে। প্রিয় দর্শক আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।